আইডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। তো এখন আমরা এই ভিডিওতে 3 এবং 4-এর অঙ্কগুলোর সমাধান দেখব। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিই। দেখা হচ্ছে এ 0-3, বি হচ্ছে 4-2 এবং সি হচ্ছে 16-1। বিন্দু তিনটি সমরেখ। তো এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এবং তিনটা বিন্দুই কি সমরেখ, আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। তো আমরা প্রশ্নে বুঝতে পারতেছি যে কি এ বি সি তিনটা বিন্দুই হচ্ছে সমরেখ, ঠিক আছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কাজটা করতে পারি, আমরা এ বির মানটা প্রথমে বের করতে পারি। ধরো এ বির মান হচ্ছে, আমি ধরে নিচ্ছি 4, ঠিক আছে। তারপর তুমি বি সির মান প্রমাণ করতে পারো, তখন 4ই পাবে। এই ক্ষেত্রে দেখো এ বি সি তিনটা কিন্তু সমরেখ হয়ে গেল। অথবা তুমি আরেকভাবে প্রমাণ করতে পারো, প্রথমে এ বি বের করতে পারো, তারপর যেহেতু এ বি সমান, তারপর এ সি বের করতে পারো, ঠিক আছে। এভাবেও তুমি বের করতে পারো। তো অঙ্কের সুবিধার জন্য আমি এখানে x1=0 ধরে নিচ্ছি, y1=-3 ধরে নিচ্ছি, x2=4 ধরে নিচ্ছি এবং y2= কী ধরে নিব, এই যে -2 ধরে নিব, ঠিক আছে। আমরা যেহেতু এ এবং বি এর মানটা বের করব, সুতরাং এ ও বি বিন্দুগামী সরল রেখার এ বি ডাল হচ্ছে কি, আমরা ডালের সূত্র ইউজ করব, y2-y1 এবং x2-x1। এখানে y2 এর মান কত, y2 এর মান হচ্ছে -2, তারপর মাইনাস, y1 এর মান হচ্ছে -3, তারপর x2 এর মান হচ্ছে 4, মাইনাস x1 এর মান হচ্ছে 0। তো -2, মাইনাসে কত, +3, 4 থেকে 0 বাদ দিলে হবে 4। তারপর দেখো 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1, 4। তো এ ও বি এর ডাল কিন্তু 1/4। এখন আমরা এ ও সি বিন্দু সরলরেখার ডাল বের করি। তো আমরা সূত্র ইউজ করব, y2-y1, x2-x। এখন আমরা y2y1 এবং x2x1 এর মান বের করি। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এখানে তুলে নিচ্ছি, এটা হচ্ছে এ আর সি বের করতে হবে, সি হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন আমরা এ এর 0-কে x1 ধরে নিচ্ছি আর -3-কে y1 ধরে নিচ্ছি, আর এটা হবে x2 আর এটা হবে y2, ঠিক আছে। তো আমাদের প্রথমে বসাতে হবে y, তো আমাদের এখানে y2= 1, আমরা 1 বসাবো, তারপর -y1 কত, y1 হচ্ছে -3, তারপর x2-র মান প্রয়োজন, x2 হচ্ছে 16 আর x1 হচ্ছে কত, 0, ঠিক আছে। তো মাইনাসে হচ্ছে +3 আর এখানে হবে, ঠিক আছে, 3 আর 1 হবে 4 আর নিচে হবে 16। আমরা এখন কাটাকাটি করতে পারি, 4 4 আর 16, তো অ্যান্সারটা হচ্ছে 4/1। তো এ ও বি এর ডাল কিন্তু পেয়ার হয়েছিল 4/1 এবং এ ও সি ডাল হয়েছে কত, 4/1। যেহেতু এ বি ও এস সি রেখার ডাল একই, তাই এ বি ও সি বিন্দু তিনটি সমরেখে দেখানো হলো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 4 নম্বর অঙ্কের সমাধানটা করব। কি বলছে দেখো, এ 1-1, বি হচ্ছে টি এবং 2 এবং সি হচ্ছে t²t+3। বিন্দু তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয়। তো আমরা প্রথমে এ বির মান বের করব, তারপর এ সির মান বের করব। এ ও জাল, তো সূত্রটা কি ছিল, y2-y1 এবং x2-x1, এটা হচ্ছে সূত্র। তো এ ও বি নিয়ে আমরা কাজ করব। এখন এর 1-কে ধরে নিচ্ছে x1 আর -1-কে y1, তারপর এটা হচ্ছে x2 y2। আমরা এখন মানগুলো প্লেস করছি,
তো দেখো এখানে আমি কি করতেছি, y2 সমান এখানে কি এই যে টুটা, তারপর y1 প্রয়োজন, y1 হচ্ছে মাইনাসের ওয়ান, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে -1 লিখব। তারপর x2 কি এখানে t, x1 কি এখানে 1, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস, তারপর টি -1, দেন টুয়ারেক হবে 3 এবং টি -1, ঠিক আছে। আমি কিন্তু এ বির মানটা বের করেছি, তারপর এখন আমরা বের করব এ ও সি, y2 - y1, আবারও সূত্রটা বসাচ্ছি x2 - x1। তো আমি তোমাদের সুবিধার জন্য এ এবং সি এর মানগুলো এখানে বস, এ হচ্ছে 1 এবং -1, এবং সি হচ্ছে টি স্কোয়ার টি প্লাস 3। তো এইটাকে ধরে নিচ্ছে x1, এইটা y1, এইটা x2, আর এইটা হচ্ছে y2। তো আমাদের প্রথম y2 লিখতে হবে, y2 কত, টি প্লাস 3 মাইনাস y1, y1 কত, y1 হচ্ছে -1, তো ব্র্যাকেট -1। তারপর x2 হচ্ছে টি স্কোয়ার, আর x1 কত, 1, টি প্লাস 3, মাইনাসে মাইনাসে কত, প্লাস 1, টি স্কোয়ার -1। তো এখন আমি লিখতে পারি টি, 3 আর 1 হবে 4, টি স্কোয়ার -1। তো প্রশ্নে কি বলছে, বিন্দু তিনটা সমরেখ, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তো এ ও বি এর ডালটার মান পেয়েছিলাম 3t - 1, আর এসি এর ডালের মান পেয়েছিলাম টি প্লাস 4t² - 1। এখন এর সমাধানটা, তো গুণ করতে হবে বজ্রগুণন বা আর গুণন, 3 দিয়ে t² - 1কে গুণ করতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে যেগুলো গুণ করব সেগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপর t - 1 দিয়ে t + 4কে গুণ করতে হবে, ঠিক আছে। তো 3 দিয়ে t² কে গুণ দিলে হবে 3t², আর 3 আর 1 এ গুণ করলে হবে 3, তারপর এই টিটা দিয়ে t + 4কে গুণ করতে হবে, তো টি দিয়ে এই টিকে গুণ করলাম t² দেন এই টি দিয়ে প্লাসের 4কে গুণ করতে হবে, তো প্লাসের 4t, ঠিক আছে। তারপর মাইনাসের 1 দিয়ে এই দুইটাকে গুণ করব, তো মাইনাসের 1 দিয়ে টিকে গুণ করলে হবে মাইনাসের টি, মাইনাসের 1 দিয়ে 4কে গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস আর 4। তারপর দেখো 3t² - 3 সমান t² এখানে দেখো প্লাসের 4t থেকে মাইনাসের টি বাদ দিলে হবে প্লাসের 3t - 4, তারপর 3t² এখন এই t² এটা প্লাসের সমানের আগে আনলে হবে মাইনাসের t², ঠিক আছে। তারপর মাইনাসের 3, এই যে দেখো মাইনাসের 4 সমানের আগে আনলে কি হবে প্লাসের 4, তারপর প্লাসের 3t সমানের আগে আনলে হবে মাইনাসের 3t সমান 0। তো 3t² থেকে মাইনাসের t² বাদ দিলে হবে 2t², তারপর মাইনাসের 3টা আমি এখানে আনতেছি, দেন 4 থেকে 3 বাদ দিলে হবে 1, একটা কিসের হবে প্লাসের, এইটা কিন্তু মিডল ফ্যাক্টর, আশা করছি তোমরা সবাই মিডল ফ্যাক্টর বোঝো। তারপর আমি তোমাদের শর্টকাটে এই মিডল ফ্যাক্টরটা করব। তো আমি এখন এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটার মতো হয়, তো 3 আমি কোন দুইটা সংখ্যা নিতে পারি, 2 1 2, তো 2 এবং 1 যোগ করলে 3 হচ্ছে, তো দুইটা যদি আমি প্লাসের দিই 3 হবে, এখানে চিহ্নটা কি মাইনাসের, তো প্লাসের দিলে হবে না, এই ক্ষেত্রে আমি চিহ্নটা পরিবর্তন করে দেব, মাইনাসের দেব। তো আমরা জানি একই চিহ্নগুলো সবসময় কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তো আমি লিখতে পারি মাইনাসের 2t এবং মাইনাসের 1t, অথবা একটা টি লিখলেই বোঝো এখানে কি 1t, তো দুইটা যোগ করলে কিন্তু -3t হয়ে যাচ্ছে, আর শেষেরটা সেমই থাকবে। এখন আমরা কমন নেব, এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 এবং টি কিন্তু কমন যাচ্ছে, তো কমন নেওয়া মানে ভাগ করা, এই 2t দ্বারা এই 2t কে কাটাকাটি করব, কাটাকাটি করার পর আরেকটা কিন্তু এক্সট্রা টি থেকে যায়, এই টিটা লিখলাম, তারপর মাইনাস এই 2t দ্বারা এই 2t কে কাটাকাটি করলাম, তাহলে 1 থাকবে। তারপর আমি কমন নিতে পারি, এখানে দেখো কোনো কিছু কমন নাই, আমাদের এখানে -1 কমন যাবে, তো -1 এবং মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কাটাকাটি, 1 দ্বারা টিকে ভাগ করলে হবে টি,
সেম অ্যাজ মাইনাসে প্লাসে মাইনাস, আর ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে হবে ওয়ান। তো এই রাশি আর এই রাশি কিন্তু সমান হবে বা একই রকম হবে। আমি এখন কমনটা আগে লিখব, টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে কমন, ঠিক আছে? এই কমনটা আগে লিখলাম, তারপর আনকমনগুলো পরে লিখব, ঠিক আছে? টু টি মাইনাস ওয়ান সমান জিরো হয়, টি মাইনাস ওয়ান সমান জিরো, অথবা টু টি মাইনাস ওয়ান সমান জিরো। মাইনাস ওয়ানটা সমানের পরে গেলে হবে ওয়ান, টু টি মাইনাস ওয়ান সমানের পরে গেলে হবে ওয়ান, তারপর টি কমন নিলাম, টুটা নিচে চলে যাবে ওয়ানটা উপর। তো এখানে কিন্তু টি এর দুইটা মান, একটা হচ্ছে ওয়ান আর একটা কি হাফ, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কের সমাধানটা করব। ধন্যবাদ।